ওম নমে শিবায় স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো আজ আমরা ওকারের মাত্রা শিখব প্রত্যেকে বাংলা খাতায় ফেস পেজে উকার হেডিং দিয়ে কাজ শুরু করবে স্কেল দিয়ে পাঁচটা দাগ কেটে পেজটাকে ছভাগে ভাগ করে নেবে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার প্রথম ভাগে ওকার লেটারটা লিখবে তারপরেরটায় ওকারের মাত্রা দেখো ঔকারের মাত্রা কীরম হয় ওকার লেটার ওকারের মাত্রা ওকার লেটার ওকারের মাত্রা এইভাবে এক লাইন ছেড়ে ছেড়ে পুরো পেজটা ভর্তি করে ওকার লেটার আর ওকারের মাত্রা লিখবে এবার চলে আসবে পরের পাতায় এখানে আমরা ওকার দিয়ে কিছু কথা শিখব এই কথাগুলোতে সব ওকার ব্যবহৃত হয়েছে এই কথাগুলো তোমরা এখানে বাংলা খাতায় যেরম লিখবে বাড়িতেও তেমনি লিখে লিখে মুখস্থ করবে দেখো প্রথমে হেডিং দেবে ও দিয়ে কথা এরপরে স্কেল দিয়ে দুটো দাগ কেটে পেজটাকে তিনটে ভাগ করে নেবে দেখো এই এক ভাগ দু ভাগ তিন ভাগ এবার প্রথম ভাগের মাথায় লিখবে দুই বর্ণ অর্থাৎ টু লেটার ওয়ার্ডস তারপরেরটায় দেখো তিন বর্ণ বা থ্রি লেটার ওয়ার্ডস তারপর এটা চার অথবা পাঁচ বর্ণ অর্থাৎ ফোর অর ফাইভ লেটার ওয়ার্ডস এবার দেখো দুই বর্ণের কথাগুলোর মধ্যে প্রথমে কী আছে দেখো এক নম্বর নৌকা দন্তে নয় ঔকার কয় আকার দেখো ঔকার কীভাবে বসে লেটারের দুই পাশে এইভাবে বসবে দেখো লেখাটা দেখো ঔকার কীভাবে বসেছে নৌকা হচ্ছে বোট দু নম্বর দেখো লৌহ লয়ৌকার হ লৌহ হচ্ছে আয়রন তিন নম্বর দৌড় দৌড় হচ্ছে রান চার নম্বর ফৌজ ফয়ৌকার জ ফৌজ হল আর্মি পাঁচ নম্বর চৌকি চয়ৌকার কয়হর্ষি চৌকি হচ্ছে স্মল টুল ছ নম্বর দেখো গৌড় গয়ৌকার বৈষ্ণর গৌড় হচ্ছে ফেয়ার কম্পেকশন ফর্সা সাত নম্বর দেখো পৌষ পয়ৌকার মধ্যনশ্য পৌষ হচ্ছে নেম অফ আ বেঙ্গলি মান্থ শীতকাল যেন তো পৌষ মাসে হয় এবার আট নম্বর দেখো মৌরি ময়ৌকার বৈষ্ণ রায় মৌরি হচ্ছে আ কাইন্ড অফ স্পাইস এক ধরনের মশলা ন নম্বর দেখো কৌটা কয়ৌকার টয়াকার কৌটা হচ্ছে আ স্মল বক্স অর্থাৎ ছোট্ট বাক্স দশ নম্বর হচ্ছে মৌন ময়ৌকার ন মৌন হচ্ছে সাইলেন্ট এবার চলো তিন বর্ণের কথাগুলো শিখি এক নম্বর দেখো মৌমাছি ময়ৌকার ময়াকার ছয় হস্যি মৌমাছি হচ্ছে হানিবি দু নম্বর দেখো কৌতুক কয়ৌকার তয় ক কৌতুক হচ্ছে মজা করা ফান তিন নম্বর দেখো কৌশল কয় ওকার তালিবস্ব ল কৌশল হচ্ছে উপায় বা স্ট্র্যাটেজি পলিসি এরম কিছু বলতে পারো বা কোনো একটা পথ একটা কৌশল বার করলো সে এবার চার নম্বর দেখো মৌচাক ময়ৌকার চয়াকার ক মৌচাক হচ্ছে বিহাইভকে বলছে অর্থাৎ মৌমাছি যেখানে মধু সঞ্চয় করে রাখে মধু জমিয়ে যেখানে রাখে সেটাই হচ্ছে বিহাইফ বা মৌচা পাঁচ নম্বর হচ্ছে সৌরভ দন্তে সয়ৌকার ভ ভ। সৌরভ হচ্ছে ফ্র্যাগনেন্স ছ নম্বর হচ্ছে মৌরলা ময়ৌকার বসণ লয়াকার মৌরলা হচ্ছে আ কাইন্ড অফ আ ফিশ সাত নম্বর হচ্ছে কনৌজ কদ অন্তেনওকার বর্গের জ কনৌজ হচ্ছে নেম অফ আ প্লেস আট নম্বর হচ্ছে গৌতম গয়ৌকার গৌতম হচ্ছে সবাই জানি আমরা গৌতম বুদ্ধ একজন মহামানব ছিলেন নম্বর দেখো গৌরব গয়ৌকার বৈষ্ণর ব গৌরব হল গ্লোরি দশ নম্বর হল শৌখিন তালিবসয়ৌকার ক্ষয়হস্যি না শৌখিন হচ্ছে ফ্যান্সি এবার চলে এসো ফোর অর ফাইভ লেটার ওয়ার্ডসে এক নম্বরে দেখো পৌরাণিক পয়ৌকার বয়সণ মধ্যে নয় হস্যি ক পৌরাণিক হচ্ছে ধরো আগেকার দিনের যে ঠাকুর দেবতার গল্প আমরা শুনে থাকি অর্থাৎ মাইথোলজিক্যাল লেজেন্ডারি যে গল্পগুলো শুনি সেই গল্পগুলোকে বলে পৌরাণিক গাথা দু নম্বর দেখো চৌকিদার চয়ৌকার কয় দয়াকার বয়সূণ র চৌকিদার হচ্ছে দারোয়ান বা গেটকিপার বা ওয়াচম্যান যে আমাদের পাহারা দিচ্ছে তিন নম্বর দেখো পানকৌড়ি পয়াকার দন্তেন ন কয়ৌকার ডয়শূন্য রয় হর্সি পানকৌড়ি হচ্ছে নেমাফা বার্ড চার নম্বর হচ্ছে পৌরসভা পয়ৌকার দন্তের সব ভয়াকার পৌরসভা হচ্ছে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আচ্ছা পাঁচ নম্বর দেখো কৌতূহল কয়ৌকার তয় দীর্ঘ হল কৌতূহল হচ্ছে কিউরিওসিটি ছ নম্বর দেখো ফৌজদার বর্গের জ দয়াকার বৈষ্ণরা ফৌজদার অর্থাৎ পুলিশ অফিসার এবার দেখো আট নম্বর গৌরবময় গয়ৌকার বসূন্য র ম ম অ হচ্ছে গ্লোরিয়াস আট নম্বর দেখো নৌকা বিহার দন্তে নয়ৌকার কয়াকার বয়হস্যী হয়াকার বৈষ্ণ্য হচ্ছে জার্নি বাই বোট নৌকায় করে ঘুরতে যাওয়া ন নম্বর দেখো নৌবাহিনী দন্তে নয়ৌকার বয়াকার হয়হর্ষি দন্তে নয় দীর্ঘী অর্থাৎ নেভি নেভির কথা বলছে নৌবাহিনী শব্দ দিয়ে তাহলে এগুলো সুন্দর করে লিখবে এবং বারবার পড়ে পড়ে স্পেলিংগুলো মুখস্থ করে ফেলবে আজ এই পর্যন্ত রইল নামের শিবায়